নতুন বাংলা ছবি খতর প্রিমিয়ারে যেন নক্ষত্র সমাবেশ। ছবির তারকাদের সঙ্গে হাজির টালিগঞ্জের অন্য নক্ষত্ররাও। কি বলছেন ছবির কলাকুশলীরা, শুনে নেওয়া যাক। আমি জানি যে ছবিটা ভালো হয়েছে এবং আমি আশা করব যে ছবিটা মানুষজন দেখবেন। মানুষজনদের ভালো লাগলে আমি সব থেকে খুশি, এবং এটা খুব কঠিন একটি চরিত্র, খুব আনইউজুয়াল ইউনিক একটা সাবজেক্ট যেটা বাংলা ছবিতে আগে কখনো হয়নি। ক্ষত একটা খুব ইম্প্যাক্টফুল একটা ছবি, তো আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। চমৎকার লাগছে, খুব ভালো লাগছে। কমলদার ছবি চিরদিনই ভালো লাগে, নিজের গান আছে বলে আরও ভালো লাগছে এবং খুব সুন্দর একটা সিনেমা। এবং ডাইনিং টেবিলে কোনো কথা হয় না, সিনেমা হল এবং ডাইনিং টেবিলে, তার মানে রান্নাটা ভালো হয়েছে। আমার মনে হয় এটা হৃদয়ের ক্ষত, মনের ক্ষত, যে ক্ষত শুকোয় না। আমার ধারণা মানুষের ভালো লাগবে। কাহিনীর নতুনত্বেই দর্শকদের ভালোবাসা কুড়োবে এই ছবি। খতর কলাকুশলীদের এটাই প্রত্যাশা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।